হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমাদের বাড়িতে মাছ রান্না হবে, তো মা কীভাবে মাছটাকে রান্না করে সেটাই তোমাদের কাছে আজ শেয়ার করব। তো চলো দেখো, মা মাছটাকে ভালো করে কাটছে। এখানে কমপ্লিট হয়ে গেছে, ধুয়ে রেডি করেছে মা। এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর একটু হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর এরপর মাছগুলোকে ভেজে নেব। দেখতে পাচ্ছ মাছগুলো বেশ লাল লাল হয়ে এসেছে, আরো কিছুটা হওয়ার পর মাছগুলোকে নামিয়ে নেব। মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, দেখো বেশ সুন্দর লাল লাল হয়ে আছে। লাল লাল মাছগুলো খেতে না বেশ ভালো লাগে। আমাদের বাড়িতে বেশ একটু কড়াই মাছ ভাজা হয়। এরপর আরো বাকি মাছগুলোকে দিয়ে দেব। একইভাবে ভেজে নেব লাল লাল করে। সব মাছগুলোকে ভেজে নিয়েছি, দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে, দারুণ লাগছে দেখতে। এরপর এখানে আছে পেঁয়াজ, এখানে আছে টমেটো কুচি, আর এখানে আছে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা। তো এগুলোকে ভালো করে বেটে নিয়েছি। আর এখানে আমি কড়াইয়ের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছিলাম তেল, পাঁচ ফোড়ন, আর একটা শুকনো লঙ্কা, আর পেঁয়াজ কুচি। এগুলোকে একটু ভেজে নেব। তো এর মধ্যেই দিয়ে দেবো টমেটো কুচি, এগুলোকে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দেব লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা। সবগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার মশলার জলগুলো দিয়ে দেব। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তো দেখো মশলা থেকে কত সুন্দর তেল ছাড়ছে, মশলাটা কষানো হয়ে গেছে, কালারটাও বেশ সুন্দর হয়েছে। এরপর ঝোলের জল আমি দিয়ে দেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর কিছুক্ষণ হওয়ার পর আমি দিয়ে দেব মাছগুলোকে।
সব মাছগুলোকে দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো কত সুন্দর লাল লাল হয়েছে, দেখতে দারুণ লাগছে। দশ থেকে পনেরো মিনিট আরো কিছুক্ষণ আমরা এভাবে রেখে দেব। দেখো আমাদের মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে, আমার তো খুবই সুন্দর লাগছে দেখতে। তো তোমাদের ক্যামেরাগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। টাটা বাই।